আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন আপনি কোন ল্যাপটপটা কিনতে পারেন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান সেক্ষেত্রে কোন ল্যাপটপটি আপনার জন্য পারফেক্ট, এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার জন্য কোন ল্যাপটপটি পারফেক্ট। তো এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন আইটি স্পেশালিস্ট দীপু ভাই, কেমন আছেন? জি ভাই ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর তো আসলাম আপনাদের শপে। আমাদের নতুন যারা ভিউয়ার আছে তাদের জন্য আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের বিপরীত পাশে আসলেই থানা পেয়ে যাবেন, মডেল থানা, মিরপুর মডেল থানা। মডেল থানার পিছনে থানা মসজিদ পাবেন, থানা মসজিদের বিপরীত পাশে আপনার ফ্রিডম টাওয়ার, ফ্রিডম টাওয়ার দোতলায় আমাদের গোল্ড টেকনোলজি ল্যাপটপ শপটি পাবেন। ওকে, তাদের অ্যাড্রেস ফোন নাম্বার কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ভয়ের কোনো কারণ নেই, নাম্বারেও ফোন করে যোগাযোগ করতে পারেন। আর ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন, কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রত্যেকটা ভিডিওর যাতে আমরা বিশেষ করে মডেল নাম্বার এবং প্রাইসগুলো আমরা যারা ভিডিও করি সবসময় আমরা এটাই হাইলাইট করি, কিন্তু বাট কাজের যে ব্যাপারটা, আপনি কেমন ধরনের ডিভাইস হলে আপনি কী কাজগুলো করতে পারবেন, মানে মূলত আপনার প্রয়োজন সেটাই বেশি জানা। সেই জন্য আমি প্রাইসটা ম্যাটার না, আপনারা বিভিন্ন জায়গায় ভিডিও দেখে কম্পিটিশন করে আপনারা দেখে নিতে, কম্পেয়ার করে কম বেশি হতে পারে, কম বেশি করে 19-20 করে আপনারা সবাই থেকে, কারণ আমরা ব্যবসায়ীরা নিজেরাই কম্পিটিশন করে থাকি প্রাইসটার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি দুইটা জায়গায় দেখে আমারটাও কম্পেয়ার করে প্রাইসটা দেখে নিতে পারবেন। বাট আমি সর্বপ্রথম আপনাদেরকে যে কোন ল্যাপটপটা দিয়ে কী কাজ করতে পারবেন, এবং আপনি সেকেন্ড থার্ড জেনারেশনের যদি ল্যাপটপগুলো কালেকশন করেন তাতে আপনার 6th জেনারেশনের সাথে এর কম্পেয়ারটা, ডিফারেন্টটা খুব বেশি বড় ডিফারেন্ট না, সেটাই আমি প্রথম ভিডিও শুরুতে আপনাদেরকে একটু দেখাবো। ওকে ঠিক আছে, তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি? আচ্ছা, আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমার এই ল্যাপটপটি হচ্ছে আপনার এসপি এলিট বুকের 3rd জেনারেশনের একটি ল্যাপটপ। ওকে হ্যাঁ, এলিট বুকের 3rd জেনারেশন। আচ্ছা, তো এই ল্যাপটপটি দিয়ে আপনারা যে কাজগুলো করতে পারবেন, যেমন আমি প্রথমেই দেখাচ্ছি 3rd জেনারেশন ল্যাপটপের একটা ল্যাপটপের প্রসেসরের যে প্রসেসর আসলে যে যেরকম থাকে, ক্যাশটা, ক্যাশ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 3MB। আচ্ছা, 3MB, এবং এর মধ্যে স্পেসিফিকেশনগুলো সবই দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্পেসিফিকেশনগুলো, জি, আপনি কত GB পর্যন্ত র্যাম এর মধ্যে আপডেট করে নিতে পারবেন। ওকে, এবং এর মধ্যে এর প্রসেসরের ক্যাশটা কত সেটা এখানে দেখা যাচ্ছে। এর এগেনস্টে আমি 6th জেনারেশন একটি ল্যাপটপ আপনাদের দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আপনার এসপি এলিট বুকের, আপনার মডেলটা সুপরিচিত একটা মডেল, আপনারা দেখে থাকেন বিভিন্ন অ্যাডে, আমরা এই দেখেই থাকি, তারপরে একটু খুবই দেখলে নিশ্চয়ই মনে পড়তেছে আপনাদের। এই মডেলটারও আপনার আমি যখন প্রসেসরের কোডটা আপনারা যখন প্রপার্টিসে যান কোডটা পেয়ে থাকবেন, এই যে আপনার 3600U পার্থক্যটা হচ্ছে আপনি 6th জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনি র্যাম ব্যবহার করতে পারবেন, আপডেট করে নিতে পারবেন 16GB পর্যন্ত, আর এই ল্যাপটপটিতে 3rd জেনারেশন হওয়াতে আপনি 8GB পর্যন্ত পাচ্ছেন। তাহলে আপনার জেনারেশন আপ হওয়ার সাথে সাথে এই একটা ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন। আর যে মূল জিনিসটা, অর্থাৎ প্রসেসরের যে প্রসেসটা কিন্তু আপনার সমান পাচ্ছেন, অর্থাৎ 3MB স্মার্ট ক্যাশ পাচ্ছেন। আর আরেকটা জিনিস, আপনার 6th জেনারেশন ল্যাপটপে আপনার যে র্যামটা ব্যবহার করবেন আপনারা, সেটাতে আপনারা র্যামের যে ভাস স্পিডটা পেয়ে যাবেন হচ্ছে 2133। আচ্ছা, আর DDR4-এর। ওকে, আর আপনার 3rd জেনারেশন ক্ষেত্রে এর র্যামের ভাসের স্পিডটা পেয়ে যাবেন আপনার 1233 থেকে 1600-র মধ্যে। আচ্ছা আচ্ছা, তো এই পার্থক্যের কারণে, এই পার্থক্যের কারণে আপনারা অনেকেই মনে করেন যে 3rd জেনারেশন একটা ল্যাপটপ অনেক ব্যাকডেটেড, এটা দিয়ে কাজ করা যাবে না। না, মূলত না, আপনি যদি এর মধ্যে আরেকটি 4GB, অর্থাৎ এর মধ্যে 4GB র্যাম এবং 500GB হার্ড ডিস্ক রয়েছে, আপনি যদি এর মধ্যে আরেকটি 4GB র্যাম লাগিয়ে নেন, যেহেতু
প্রত্যেকটি মডেল আপনার ডুয়াল চ্যানেল র‍্যামের ডুয়াল চ্যানেল রয়েছে তো চাইলে আপনারা আরেকটি র‍্যাম লাগাই নিয়ে লাগাই নেওয়া যাবে হ্যাঁ তো তখন আপনার স্পিডটা কিন্তু 6 জেনারেশন মতই হয়ে যাবে আর আরেকটা সুবিধা এগুলো আছে আপনারা হার্ড ডিস্কের অল্টারনেটিভ যদি এসএসডি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অনেক খরচ কমে গেল বাট আপনি পারফরম্যান্সটা পাচ্ছেন 6 জেনারেশনের একটি ল্যাপটপের মতই আচ্ছা ওকে আচ্ছা তো যেহেতু আসলে আমরা দুইটা পার্থক্যটা কিন্তু বুঝে নিলাম প্রাইসটা অবশ্যই পার্থক্য আছে প্রাইস তো অবশ্যই পার্থক্য আছে আপনারা যেমন আপনারা যারা শিখেন আসলে তাদের জন্য অত বেশি বাজেট করা ঠিক না আপনারা বাজেট করতেও চান না এটা স্বাভাবিক প্রথম অবস্থায় স্টুডেন্ট অবস্থায় সে যেহেতু কাজ প্রফেশনাল কোনো কাজ করে না তার ইনকামের প্রয়োজন হয় না সে শিখবে সেক্ষেত্রে আমি মনে করি যে কম বাজেটের মধ্যে আপনারা এই ল্যাপটপটি ক্লাস করতে পারবেন এই ল্যাপটপটি এখন বর্তমান মূল্যে আপনারা পাবেন হচ্ছে 19500 টাকা 19500 টাকা আচ্ছা আচ্ছা 4GB RAM এবং 500GB হার্ড ডিস্ক দিয়ে থার্ড জেনারেশনের পুরাই ভাই প্রসেসর ওকে ওকে আচ্ছা এই রেজিস্টে আপনার যে 6 জেনারেশন যে ল্যাপটপটি দেখালাম দেখেন এর প্রাইস দিয়ে এখন আমাদের থেকে পাবেন 35990 টাকা 35990 টাকা ওকে আচ্ছা দেবু ভাই আমরা তো দেখলাম এর আগেরটা যেটা আপনি আপনাদেরকে দেখিয়েছেন এরপরে আমরা গ্রাফিক্স নিয়ে একটু কথা বলতে পারি তাই না যারা গ্রাফিক্স ডিজাইনের কাজটা শিখে আচ্ছা আচ্ছা তাদের জন্য আসলে কি ধরনের ল্যাপটপ অ্যাপ্রোপ্রিয়েট আচ্ছা গ্রাফিক্সের রিকোয়ারমেন্টের জন্য আপনার যে ল্যাপটপে যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সগুলো থাকে আপনারা জানেন ইন্টিগ্রেটেড এবং ডেডিকেটেড দুইটা গ্রাফিক্সই থাকে থাকে তো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স যেটা সব ল্যাপটপগুলোতে আসলে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকে থাকে তো যারা ইউজার বা শিখতে চায় সেই ক্ষেত্রে আপনারা যদি জেনে থাকেন ভালো মূলত ল্যাপটপ যে কোনো একটা ল্যাপটপের আপনার কাজ করার জন্য আপগ্রেড যেমন সিএস অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক যে সফটওয়্যারগুলো গ্রাফিক্স জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএস 10 থেকে 20 আপনারা ইউজ করতে চান ইউজ করেন এবং অ্যাডোবি ফটোশপ সিএস 10 থেকে এবং 20 যেটা আপগ্রেড ভার্সন রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড গ্রাফিক্স যে কোনো ল্যাপটপের ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটা আপনার মিনিমাম 512 হইতে হবে ওকে ওকে তো 500 আমি আপনাদেরকে প্রত্যেকটা ল্যাপটপের যে কম্পেয়ার করে অথবা অনেকে চান যে ভাই আমি তো ভালো স্পিড প্রয়োজন সেই ক্ষেত্রে আমি ল্যাপটপের গ্রাফিক্সটা আমি কিভাবে আপডেট করবো আপনাদের বাড়াবো তো এটা ডেস্কটপের মধ্যে আপনারা জানেন যে গ্রাফিক্স কার্ড ইনস্টলমেন্টের একটা স্লট থাকে ওখানে আপনারা ইনস্টলমেন্ট করে নিতে পারেন অ্যাসেম্বলিং করে নিতে পারেন বাট ল্যাপটপের ক্ষেত্রে প্রযুক্তিটা অন্যরকম ল্যাপটপের ক্ষেত্রে কোম্পানি যেটা মানে যে আপনার ম্যানুফ্যাকচার কোম্পানি যেটা করে থাকে সেটা হচ্ছে আপনার গ্রাফিক্সটা বাড়ানোর একটা সুযোগ হচ্ছে আপনার র্যাম যদি বাড়ান আচ্ছা তো আমি আপনার আজকে ডিফারেন্টটা দেখাবো যখন আমার 4GB র্যাম থাকে তাহলে আমি গ্রাফিক্সটা কত পাচ্ছি এবং আমি যদি এই গ্রাফিক্সটাকে আরো বাড়াতে চাই তাহলে আমি কিভাবে র্যাম কতটুকু দেওয়া লাগবে র্যাম কতটুকু দেব মানে র্যামের সঙ্গে সম্পর্ক এটা হ্যাঁ র্যামের সাথে সম্পর্ক যেমন এই আমার হাতের এই ল্যাপটপটি এই মডেলটি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে Lenovo ThinkPad এর X240 ওকে X250 5th জেনারেশন এর আমি মডেলে পরে যাচ্ছি এবং প্রাইসে একটু পরে যাচ্ছি কম্পিউটার দেখাচ্ছি এখানে দেখেন আপনি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন 20024 মানে হচ্ছে 2GB গ্রাফিক্স আছে 2GB গ্রাফিক্স তো এই 2GB গ্রাফিক্সটা পাচ্ছেন কারণ হচ্ছে এর মধ্যে 4GB র‍্যাম আছে আচ্ছা আচ্ছা 4GB র‍্যাম আছে ডুয়াল চ্যানেল আপনারা চাইলে বাড়াইতে পারবেন তো আর আরেকটি ল্যাপটপ আমি আপনাদের দেখাচ্ছি যেমন এই ল্যাপটপটিতে আপনার 8GB র্যাম আছে আচ্ছা 8GB র্যাম হওয়াতে এটা যদি আপনার 4GB র্যাম থাকতো তাহলে কিন্তু আপনি গ্রাফিক্সটা 2GB পেতেন আচ্ছা 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 এখানে দেখেন 8GB হওয়াতে আপনার গ্রাফিক্সটা 4160MB অর্থাৎ 4GB তাহলে আপনি গ্রাফিক্সের কাজ কম্পোর্ট করার জন্য আপনার গ্রাফিক্সটা যত বেশি হবে ততই আপনি ভালো কাজ করতে পারবেন আরেকটা বিষয় বলে রাখা ভালো যে অনেকে অনেক আপগ্রেড ল্যাপটপ আপনি কিনে নেন কিন্তু পারফরমেন্সটা পাচ্ছেন না পারফরমেন্সটা না পাওয়ার কারণে আপনার না বুঝেই দেখা গেলো আপনার র্যাম বাড়ালেন তারপর আপনি পারফরমেন্সটা পাচ্ছেন না এটা একটা ব্যাপার হচ্ছে যে আপনার যে অপারেটিং সিস্টেমটা এখন পর্যন্ত আপনারা জানেন যে উইন্ডোজ 10টা পপুলার এবং বর্তমানে উইন্ডোজ 10টাই আছে তো উইন্ডোজ 10 তো আর আজকে বারে রিলিজ হয় নাই অনেক আগে থেকে রিলিজ সো আপনি যদি অ্যাডোবি মানে গ্রাফিক্সের যে মূল বেসিক সফটওয়্যারগুলো অ্যাডোবি সাপোজ মনে করেন আপনি ইউজ করতেছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 20 একেবারে লেটেস্ট যেটা এবং ফটোশপ 20
সো আপনি অপারেটিংটা ইউজ করতেছেন 2015 সালের আইওএসও হ্যাঁ যারা মানে বুট করে থাকেন তারা অবশ্যই ব্যাপারটা অবগত আছেন তো সেই ক্ষেত্রে আপনাকে অপারেটিংটাও আপগ্রেড করে নিতে হবে তাহলেই আপনি মূল পারফরম্যান্সটা আসলে পেয়ে যাবেন কারণ হচ্ছে সামঞ্জস্য হচ্ছে না তো 2015 সালের একটা ভার্সন আর আপনি 2020 সালের একটা ভার্সন আচ্ছা আর সামঞ্জস্য তো হচ্ছে না জি তো সামঞ্জস্য করতে হবে জি তাহলে বেটার পারফরম্যান্সটা পাওয়া যাবে পারফরম্যান্সটা পেয়ে যাবেন দেখা গেল আপনি শুধু র‍্যাম বাড়াইলেই হবে4GB এবং 500GB হার্ড ডিস্ক দিয়ে বিভিন্ন মডেলের ল্যাপটপ তাদের কাছে আছে আজকে কিন্তু আমরা খুব কয়েকটা হাতে গোনা কয়েকটা আসলে প্রাইস গুলো জানাবো আপনারা ডিটেইলে জানতে চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কম প্রাইসের মধ্যে মানে কম বাজেটের মধ্যে যারা 10-12 হাজার টাকার মধ্যে আসলে 10-12 হাজার টাকার ল্যাপটপের মধ্যেও কিন্তু আপনার গ্রাফিক্সের কাজগুলো শিখতে পারবেন তো সেই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আপনারা যারা কাজে মোটামুটি আইডিয়া আছে বুঝতে পারবেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের যে টুলসগুলাতে আপনি আপগ্রেডে কিছু টুলস হয়তো পাবেন না যদি ব্যাকডেটেড টুলসগুলো ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি যেহেতু আপনার স্টাডি অবস্থায় সেক্ষেত্রে আপনি এগুলো দিয়েও আপনি কাজগুলো শিখতে পারবেন তবে বাজেট যেহেতু আপনার কম সেক্ষেত্রে আমাদের থেকেও এই ধরনের কিছু কম্প্রোমাইজ তো করাই লাগবে হ্যাঁ বাজেট যদি আপনার কম তাহলে সেই ল্যাপটপগুলো আমি এমন একটি ল্যাপটপ আপনাকে দেখাচ্ছি জি তো ভাই আসলে কম বাজেটের জন্য সবাই আসলে ফোন দেয় অনেক ফোন দেয় অনেকেরই বোঝানো সম্ভব হয় যে ভাই ছোট কম বাজেটের ল্যাপটপগুলো আপনার কাজ করতে পারবেন বাট অনেকে জেনেও বলে না জেনেও বলে যাবে না ভাই এগুলো অনেক ব্যাকডেটেড এগুলোতে কোনো কাজ করা যাবে না না ভাই এই ল্যাপটপগুলো আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন যে আপনি যদি এই ল্যাপটপে আপনার ইন্টিগ্রেটেড যে গ্রাফিক্স সেটা হচ্ছে আপনার 256 MB আচ্ছা 256 আমি এর আগে বলেছি যে আপনার 512 লাগে তো 256 দিলে কি করবেন হ্যাঁ করতে পারবেন এগুলোও কিন্তু গ্রাফিক্সের কাজ হয়ে আসছে তো আপনারা যে এটা তো সফটওয়্যারটাও আমি বলে দিচ্ছি কোন সফটওয়্যারটা আপনি যদি প্রয়োজন মনে করেন আমি নিজেই ইনস্টল করে আপনাকে সামনে কাজ করে তারপর আপনি ল্যাপটপ নিয়ে যাবেন চমৎকার তো এটাতে কাজ করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 আচ্ছা আর হচ্ছে আপনার অ্যাডোবি ফটোশপটা 7 আচ্ছা এই দুটা দিয়ে আপনার যে বেসিক যে সফটওয়্যার গ্রাফিক্স এর আপনারা সেগুলো ইউজ করা যাবে ইউজ করা যাবে যেহেতু হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমটা ওল্ড ভার্সন অর্থাৎ আগের জি আর এই দুটা এই কাজগুলো করতে গেলে আপনাকে এই ল্যাপটপগুলোতে উইন্ডোজ 7 ইউজ করতে হবে 32 বিট যদি হয় তাহলে ভালো পারফরমেন্স পাবেন 64 বিটও আপনারা ইউজ করতে পারবেন আর উইন্ডোজ 10 যদি ব্যবহার করেন সেক্ষেত্রে একটু স্লো মানে ভালো স্পিড পাবেন আসলে এটা তো অপারেটিং সিস্টেমের উপরেই যেমন হচ্ছে যখন আমরা এর আগে আমি যেমন আমি পার্সোনালি কিন 2008-09 সালের দিকে আমি উইন্ডোজ 7 দিয়ে ইউজ করতাম ডুয়েল কোর উইন্ডোজটা কিন্তু আগের ওই যে প্রথম দিকে কোনটা ছিল তো এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস আপনাদের পাবেন হচ্ছে এই ধরনের আসলে ভেরিয়েশন ল্যাপটপগুলো আসলে আমাদের বেশি একটা স্টকে থাকে না এক এক সময় এক একটা আমরা কালেকশন করি এসআরএল থাকবে তোশিবো পাবেন তারপর ডেল পাবেন এসপি পাবেন প্রাইসটাও খুব বেশি হবে না আমরা এগুলা 10-12 হাজার টাকার মধ্যে আপনাদেরকে দিব আচ্ছা ওকে তো আমরা মোটামুটি আপনার কাছ থেকে তো অনেক ভালো কিছু ইনফরমেশন পেয়েছি আরো কিছু ইনফরমেশন আছে নাকি আপনার পেটে যদি বের করে দেন ভাই সব তো আর একদিনে বলে শেষ করতে পারবো না তারপরে আমাদের এখানে আসলে যেহেতু ডেইলি নিডস এর আপনার ভিডিও দেখতেছেন ওনার ভিডিও অনেক অনেক মানে সবাই দেখে থাকেন যদি আসেন আমাদের এখানে সরাসরি কথা বলে বাকিটা বিস্তারিত কথা বলেই আপনাকে আমরা একটা ভালো সাজেশন আশা করি করতে পারবো আচ্ছা তার মানে ভালো সাজেশন দিতে পারবেন অবশ্যই যারা হচ্ছে স্টুডেন্ট আছেন আমার হিউজ
পরিমাণ কিন্তু স্টুডেন্টরা ল্যাপটপ কিনে, তো তাদের জন্য তো অবশ্যই ভালো কিছু বাজেটের ল্যাপটপ, মোটামুটি কম বাজেট আপনি একটু সাজেস্ট করতে পারেন। যেমন ভাই আমার হাতে দেখতে পারছেন যে এসপি এলইডি বুকের একটা ল্যাপটপ, যে এই ল্যাপটপ স্টুডেন্টরা মূলত ল্যাপটপ হিউজ টাইম নিয়ে, মানে যেহেতু টিউটোরিয়াল দেখে টিউটোরিয়াল দেখে তাদের সময় থাকে, তো তারা মনে করেন কাজ শিখে এবং কাজ করে, সেই জন্য লং টাইম ইউজের জন্য কিছু ল্যাপটপ আছে আমাদের এখানে, যেগুলো আপনার 20-25 মধ্যে পাইয়ে দেবেন বিজনেস সিরিজের লং ইউজের জন্য। বিজনেস সিস্টেমটা অনেক ভালো, এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন। আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা মানে থার্ড জেনারেশনের কোর i7 এর প্রসেসর। আচ্ছা, ওকে। 4GB র্যাম এবং 500GB হার্ড ডিস্ক আছে, ডুয়েল চ্যানেল, আপনারা র্যাম বাড়াতে পারবেন এবং এর প্রসেসর ক্যাশ কিন্তু 4GB পেয়ে যাবেন, 4MB পেয়ে যাবেন। কোর i7 হলে 1MB বেশি পেয়ে যাবেন। এবারে ফার্স্ট জেনারেশন হোক আর আপনার সিক্স জেনারেশন হোক, আচ্ছা, আবার কিছু স্পেসিফিকেশন স্পেশালি কিছু ল্যাপটপ আছে যেখানে আপনার কোর i5 হলেও আপনার 6MB ক্যাশ পাবেন এবং কোর i7 হলেও পাবেন, আচ্ছা, এবং প্রসেসরের কোরও বেশি থাকবে, তেমনগুলো আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ল্যাপটপটি আপনার আমার থেকে কালেকশন করতে পারবেন 25,000 টাকায়। 25,000 টাকা, আর বাকি স্পেশাল যে ব্যাপারগুলো থাকে কীভাবে কী কাজ করতে পারবেন বিস্তারিত সরাসরি আমরা কথা বলি। ঠিক আছে, আচ্ছা, আমরা মোটামুটি শেষ পর্যায়ের দিকে চলে আসছি। আর দুই একটা প্রশ্ন আপনার কাছ থেকে করেই নেই, যেটা হচ্ছে কেউ যদি আপনার কাছে ল্যাপটপ কিনতে চায় অথবা কিনে, ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস কি দেবেন? ওয়ারেন্টি আমাদের থেকে আপনার পুরাতন ল্যাপটপ, যেহেতু আমরা কোম্পানি থেকে ওয়ারেন্টি পাই না, আমরা নিজেরা আপনাদের গ্যারান্টি দিব, সেটা আপনি বাসায় নিয়ে 10 দিন ইউজ করবেন, দেখবেন কোনো ধরনের প্রবলেম পান কিনা, যদি প্রবলেম থেকেই থাকে। আসলে ব্যাপারটা হচ্ছে আপনি এখানে এসে ল্যাপটপ অনেক মডেলই দেখবেন, সবগুলো মডেল আপনি যাচাই করে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে চালায় আসলে বুঝবেন না প্রবলেম আছে কিনা, সেই প্রবলেমটাই আপনি বাসায় গিয়ে 10 দিন পর্যন্ত খুঁজে দেখেন কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম পেয়ে যান, আমরা যেহেতু দূর থেকে অনেক কস্টিং দিয়ে ল্যাপটপগুলো নিয়ে আসি, তাও এক দুটো না অনেকগুলো ল্যাপটপ, সেক্ষেত্রে আমরা খুবই ভালোভাবে এগুলো চেক করে নিয়ে আসি, তো সেই জন্য আশা করি প্রবলেম পাবেন না। তারপরে যদি আপনার 10 দিনের গ্যারান্টি পাবেন এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তার মানে রাত দিন ঘুম না ঘুমায়ে 10 দিন সে অবশ্যই অবশ্যই আপনারটা আপনি বুঝে নেবেন যে আপনি কেমন প্রোডাক্ট আমাদের থেকে নিলেন, সেটা আপনি বুঝে নেবেন। খাওয়া ঘুম বাদ দিয়ে ল্যাপটপ দেখবেন। এখানে অনেকগুলো ল্যাপটপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই ল্যাপটপগুলো আপনারা চাইলে কিনতে পারবেন, তাদের শপে সরাসরি যোগাযোগ করলে প্রাইসগুলো জানতে পারবেন। তো দীপু ভাই, আর কিছু কি বলার আছে আমাদের? জি ভাই, আর কি অনেক জেনারেশন, যেহেতু ওল্ড বিজনেস ওল্ড মডেলের ল্যাপটপ দিয়ে আমরা কাজ করে থাকি, তো কিছু আপগ্রেড না একদম আপডেট, আপডেট যদি না দেখাই তাহলে অনেক আবার আপডেট নিতে চাপ করবে, কান্নাকাটি করবে। যেমন এই ল্যাপটপটি 8th জেনারেশনের এনবির এইচপি এসপি এনবি মডেল, হ্যাঁ এরকমই আছে, আবার স্পেক্ট্রো আছে। হ্যাঁ জি, এরকম আছে স্পেক্ট্রো আছে, এগুলো 360 রোটেটেড টাচ স্ক্রিনের, ইয়েস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ল্যাপটপ। এই ল্যাপটপটা আপনার মার্কেট প্রাইস যখন লঞ্চিং করেছিল প্রায় 2.5 লাখ টাকার মতো। যে এই ল্যাপটপটা আপনার অক্টাকোর প্রসেসরের, অর্থাৎ প্রসেসর কোর কিন্তু আপনারা পেয়ে দেবেন 8 কোরের 6MB ক্যাশের। তো একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন, আপনি এটা কমেন্ট করার সুযোগটা আপনার নাই, এটা পুরাতন বা ইউজ হয়েছে, তো বাট ইউজ হওয়ার কারণে আপনার একটা ভালো প্রাইসে কিন্তু এই ল্যাপটপটা আমার থেকে কালেকশন করতে পারবেন, আচ্ছা, মাত্র 75,000 টাকায়। 75,000, যেটা মূল্য ছিল 2 লাখ, পৌনে 2 লাখ, অর্থাৎ 1,75,000 মতো, 1 লাখ টাকাই বাদ দিয়ে দিচ্ছেন। জি, ইউজ হওয়ার কারণে। জি জি জি, 8th জেনারেশনের, হ্যাঁ, 8GB এবং 256 SSD, অনলি 75,000 টাকা। 75,000 টাকা, আচ্ছা। আর স্পেশাল যে ব্যাপারটা আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলি। ওকে, তো আমাদের কাছে ভাই অনেক ল্যাপটপই আসে আসলে, আপনাদেরকে আমরা অ্যাডেও দেখাই থাকি, দেখেন যেহেতু এখন স্টকটা একটু কম থাকে, মাল আসার ফ্লুয়েন্সিটা একটু কম থাকে, দেখা যায় আমি আপনারা আমার হাতের এই ল্যাপটপটি দেখালাম, আপনি এসে পেলেন না বা যোগাযোগ করলেন, হ্যাঁ সেক্ষেত্রে বললাম যে ভাই ওই মডেলটি নেন। সেহেতু আমাদের এখান থেকে আপনি অল টাইম যদি কোর i5 এবং কোর i3 নিতে চান তাহলে 17,000 থেকে শুরু করে আপনি 75,000 টাকার ভিতরে অনেক ধরনের মডেল পেয়ে যাবেন, অনেক। হ্যাঁ, যেহেতু সব ব্যাপারেই আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি, কতটুকু বোঝাতে পারলাম জানি না, তো নেক্সট টাইম ফোনেও আপনাদের সাথে কথা বলে যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আমি যতটুকু জানি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমাদের থেকে কালেকশন করতে পারবেন আপনারা 17,000 থেকে শুরু করে 40-45 এবং 75,000 টাকার মধ্যে, অথবা আপনার যদি কোনো স্পেসিফিকেশান এবং কোনো ল্যাপটপ প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অর্ডার করেও আপনি কালেকশন করতে পারবেন। আচ্ছা, ওকে।
সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনে ক্লিক করে দেবেন। আর অবশ্যই গোল টেকনোলজিতে যোগাযোগ করবেন, আপনারা কিন্তু ঢাকার বাইরে থেকেও প্রোডাক্ট কিনতে পারবেন। ঢাকায় আসলে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের শপে চলে আসতে পারবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।